অনেক অনেক গুরুত্বপূর্ণ। সবশেষে আমি একটাই বলবো, তোমরা ভালো থাকো, ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো, যাই কিছু করি, এনএসএস ক্যাম্প করি না করি, বা রাস্তাঘাটে ঘাটে বাজারে দুষ্টামি করি না করি, জীবনের একটাই মূল উদ্দেশ্য থাকা দরকার, পড়াশোনা। পড়াশোনা ব্যতীত কোনোদিন মানুষ সাকসেস হতে পারে না, এটা মনে রাখতে হবে। আর সবচেয়ে ভলান্টিয়ার হিসেবে যে কাজ স্বামী বিবেকানন্দ বলেছেন, সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড, তাই আমাদের সবারই হয়তোবা কাউকে যদি আমি অর্থ দিয়ে সাহায্য নাও করতে পারি, তাকে উপদেশ দিয়ে কথা দিয়ে বুঝিয়ে আদর যত্ন দিয়েও সাহায্য করতে পারি, তাই তোমরা যেখানে তোমাদের সামনে যদি কোনো আপদে বিপদে রাস্তাঘাটে দুস্থ দরিদ্র লোক দেখা হয়, তাহলে তোমরা তাদেরকে সাহায্য করার চেষ্টা করো। আমার একটি কথা মনে আছে, আমি চতুর্দেবতার মন্দিরে একবার গিয়েছিলাম, তখন একটা ছোট বাচ্চাকে আমার সঙ্গে নিয়ে যায়। তো চতুর্দেবতার মন্দিরে যে ভিক্ষুকরা লাইন করে দাঁড়িয়ে থাকে, আমি কিন্তু সবাইকে ১০ টাকা ১০ টাকা দিয়ে যাচ্ছিলাম। তখন আমার সঙ্গে যে ছোট বাচ্চাটা ছিল সে বলল, তুমি সবাইকে টাকা দেওয়ার জন্য? আমি বললাম না, এটাই তারা তো এখানে ভিক্ষুক, তারা দরিদ্র, তারা অসহায়, তাই তাদেরকে সেবা করলেন। ভগবানের এখানে মন্দিরে নমস্কার দিয়ে ১০ টাকা দেওয়ার চেয়ে আশা করি রাস্তায় যে লোকগুলি বসে আছে তাদেরকে ১০ টাকা দেওয়া অনেক অনেক তোমার পুণ্যের কাজ হবে। তখন বাচ্চাটাকে আমি এটা বলে বুঝিয়েছিলাম যে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড, তাই তোমরা সবসময় মনে রাখবে আপদে বিপদে তোমার চোখের সামনে যতটুকু পারো, যতটুকু পারো, টাকা দিয়ে না হোক পয়সা দিয়ে না হোক, কিন্তু শারীরিক ভাবেও যাতে তাকে সাহায্য করা যায় সেদিকে লক্ষ্য রাখবে। তাই আগামী আরেকদিন আছে, যাতে এই ৭ দিনের এনএসএস ক্যাম্প সুন্দরভাবে সম্পন্ন হয়, তার জন্য তোমরা সঙ্গে স্যারকে সাহায্য করবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করি। আমি আমার জন্য না, আমি তোমার জন্য চাই না। এই ৭ দিনে তোমরা কতটুকু এটা বুঝতে পারবে যে কাউকে সাহায্য করার আগে সবচেয়ে প্রথম সাহায্য নিজেকেই করতে হয়। প্রথম যেমন সাহায্য শুরু হবে সে নিজেকেই সাহায্য শুরু হবে, আর সেটা হবে তোমার ডিসিপ্লিন, তোমার পড়াশোনা, তোমার দায়িত্ব, ওইগুলি মনে রাখা। এবং আজকে এখানে অনেকেই কাজ করার সময় এই কথাটা বলেছিল, স্যার বাড়ি ফিরে একটা কাজ করছি না, এখানে আসতে যতটুকু কাজ করছি। কথাটা ঠিক, বাড়িতে আমরা অনেকেই কাজ করি না, বাট যখন আমরা একটা ইউনিট হয়ে কোথাও কাজ করতে যাই না, তখন হয়তো আমার কাছে এটাই প্রেরণা থাকে যে আমি তোমার সাথেই কাজ করবো, বাড়ি কাজ করব, এটা একই। কারণ আমাদের স্কুলটাই আমাদের মন্দির, আমাদের স্কুলটাই আমাদের সেই বাড়ির থেকেও বেশি। তো আজকে আমাদের অনুষ্ঠানের মুখ্য বক্তা অর্থাৎ শ্রদ্ধা অঞ্জন মনির স্যারকে অনুরোধ করবো আমাদের আজকের অনুষ্ঠানের যে বিষয়টা, অর্থাৎ আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে কোভিড-১৯ ভ্যাকসিনেশন, যেটা এখন অব্দি হয়তো বা কেউ কোনোদিন এই বিষয়ে সেমিনার করেন যতটুকু আমার ধারণা। কারণ ভ্যাকসিনেশন কীভাবে দেওয়া হয় বা কী করতে হয় এই ব্যাপারে আমরা কেউ জানি না, কেউ অবগত নেই, সেই বিষয়টা আজকে আমাদের সঙ্গে উপস্থাপন করবেন আমাদের শ্রদ্ধ শিক্ষক অঞ্জন স্যার। তাকে বলবো এখানে এসে ওনার মূল্যবান কথাগুলো আমাদের সাথে শেয়ার করবেন। প্রথমে আমার তরফ থেকে সবার আগে, মানে আমি স্কুলে আসার পর আমি যতদিন দেখেছি এনএসএস ক্যাম্প হচ্ছে, কোনো এনএসএস এর বাইরের বা নিমন্ত্রিত অতিথি, বিশেষ করে এনএসএস দপ্তরের কেউ এসে এত সুন্দর প্রোগ্রাম হয়েছে বলে প্রশংসা করে দেন, এবং উনি ওনার বক্তব্যের মেইন বিষয় ওইটাই রেখেছেন, এরকম আমি শুনি। তো এই প্রথমবারের মতো এই স্কুলের একটি এনএসএস প্রোগ্রামে গতকালকের দিনে শ্রদ্ধেয় মলয় লস্কর এবং সুমন বণিক, যারা প্রোগ্রাম অফিসার এনএসএস করেন এবং দপ্তরে কাজ করেন মেইনলি, আমরা সাধারণত ওনার কাছেই রিপোর্টগুলো পাঠাই। তো এসে এত সুন্দরভাবে, মূলত ওনাদের যে বক্তব্যের বিষয় ছিল তোমাদের প্রশংসায়, হ্যাঁ ১ ঘন্টা ১ ঘন্টা ওনারা শুধু তোমাদের প্রশংসা করেছেন, এবং প্রশংসা করার পর তোমাদেরকে একটা রাস্তা দেখিয়ে গেছেন যে ভবিষ্যতে এটা শুরু, ভবিষ্যতে তোমরা রাষ্ট্রপতি ভবন পর্যন্ত যেতে পারো। আমি আমার ছোট্ট জীবনে এখন পর্যন্ত মানে টিচার হিসেবে আমি এনএসএস প্রোগ্রামে গেছি,
বা অন্য জায়গাতেও এনএসএস প্রোগ্রামের সময় যখন ছিলাম না তখনও গেছি, কিন্তু এইরকম ভাবে কোনো অ্যাপ্রিসিয়েশন কোনো স্কুলকে দপ্তর থেকে করেছে এরকম আমি শুনিনি। তো এটার জন্য সবার আগে প্রথমেই প্রোগ্রাম অফিসার স্যারকে, সমীর স্যারকে এবং তোমাদের জন্য একটা ক্ল্যাপের দরকার। এইবার দ্বিতীয় হচ্ছে, আজকে এখানে আমাদের সঙ্গে খুবই সম্মানিতভাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র শিক্ষক সত্যরঞ্জন দেব স্যার, আমাদের সঙ্গে আছেন ভূপেশ দেবনাথ স্যার এবং আমাদের প্রোগ্রাম অফিসার সমীর দেবনাথ স্যার, আর তোমরা তো আছো। আসলে কোভিড একটা ভীষণ ঐতিহাসিক ব্যাপার আমি বলবো। প্রাথমিকভাবে গত বছর মার্চে যখন কোভিডের ব্যাপারটা এসেছিল, মার্চে 17 নাগাদ স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল, তখনও কিন্তু ব্যাপারটা ঠিক আমরা আজ করতে পারিনি কি হচ্ছে। লকডাউন শব্দটা আমার মনে হয় না কেউ, আমি তো শুনিনি, আমার মনে হয় না কেউ অন্যরাও শুনেছে লকডাউন শব্দটা, এটা পুরোপুরি নতুন শব্দ। এরপরে কি হলো, জনতা কার্ফিউ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অদ্ভুতভাবে হ্যান্ডেল করেছেন। ভারতবর্ষের মতো একটা দেশ যেখানে আমরা মূলত ডিসিপ্লিন খুব কমই দেখি, ইনডিসিপ্লিনটাই বেশি, তো সেই জায়গাতে এবং পৃথিবীর সবচেয়ে জনবহুল একটা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতবর্ষ, 132 কোটি লোকের বাস, 132 কোটি লোকের মধ্যে যাতে ইনফেকশনটা না ছড়ায় এই জন্যে প্রথমে উনি জনতা কার্ফিউ করলেন, তারপর ধীরে ধীরে লকডাউন। উদ্দেশ্য একটাই, আমার প্রত্যেকটা ভারতবাসীকে রক্ষা করা। যেখানে আমেরিকার মতো একটা ডিসিপ্লিন দেশ, ইংল্যান্ডের মতো একটা ডিসিপ্লিন দেশ কোভিড সংক্রমণকে কিভাবে এড়ানো যায় পারছিল না, মৃত্যুর মিছিল, সেই অবস্থায় ভারতবর্ষকে রক্ষা করার জন্য হ্যাঁ যে যেখানে থাকো সেখানেই থাকো এবং সংক্রমণটাকে কমাও, হিউম্যান চেইনটাকে ব্রেক করার জন্য উনি এটা করলেন, এটা একটা প্রথম। এবং এইভাবে একটা সাফল্য হওয়ার পর দ্বিতীয় যে সাফল্য সেটা ছিল আমাদের ভারতবর্ষের ICMR বলে একটা সংস্থা রয়েছে, তারা কি করলেন একটা নতুন ওষুধ দেখালেন, পথ দেখালেন, মেডিসিন হাইড্রোক্লোরোকুইন, ম্যালেরিয়া রোগের ওষুধ, কিন্তু সেটাকে কিভাবে আমরা ব্যবহার করতে পারছি কোভিডের চিকিৎসার জন্য, যাদের কোভিড, তোমরা জানো যে কোভিড হলে কি হয় না হয় কোয়ারেন্টাইন এগুলি সব সবার জানা, ঠিক আছে, এই অবস্থাতে একটা নতুন ওষুধ দেখালেন। এবং এক সময় কি হলো, আমেরিকা পর্যন্ত ভারতের কাছে দাবি করলো যে ওষুধটা আমাকে দাও, কারণ আমার এখানে মারা যাচ্ছে মানুষ, চিকিৎসা নেই, একটা ভাইরাস, সেই ভাইরাসের কোনো চিকিৎসা নেই, ভ্যাকসিন ছিল না, সবাই হা করে তাকিয়েছিল যে ভ্যাকসিন কবে আসবে। ভাগ্য ভালো আজকে আবার নিউ নর্মাল, মোটামুটি নর্মালি, আমিও মাস্ক ছাড়া কথা বলতে পারছি ডিস্টেন্স মেনটেন করে, তোমরাও অনেকে মাস্ক ছাড়া বসতে পারছো ডিস্টেন্স মেনটেন করে, কিন্তু মাস্ক পরাটা বাধ্যতামূলক করেও এখন কিন্তু কাজটা চলছে। এরকম পরিস্থিতি হবে কি হবে না, ঠিক আছে, সেটা কিন্তু ছিল না, এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশন ছিল। তো সেই জায়গায় ভারত একটা সাফল্য দেখিয়েছিল, কি দ্বিতীয় সাফল্য, প্রথমে জনতা এত জনবহুল দেশে ভারতের প্রথম সাফল্য, হ্যাঁ, সে ছিল লকডাউন, তারপরে সাফল্য হাইড্রোক্লোরোকুইন, ম্যালেরিয়ার ওষুধ। সাধারণত ম্যালেরিয়া আমেরিকার মতো দেশে হয় না, একমাত্র আমাদের ত্রিপুরা বা এরকম নর্থ ইস্টার্ন রিজনে মেইনলি হয়, বাদ বাকি ভারতবর্ষের কোথাও কোথাও কোনো কর্নারগুলিতে হয়, হটস্পট বলে ওইগুলিকে, সেখানে হয়, বাদ বাকি কোথাও হয় না, ওষুধটা শুধুমাত্র এখানেই আছে, আমেরিকাও চাইলো সেই ওষুধ আমাকে দাও। তো এইরকম একটা লিডারশিপ কিন্তু ভারত নিয়েছিল। আমি ভারত কি কি করেছে সেটাই একটু উল্লেখ করে তারপর ভ্যাকসিনে যেতে চাইছি, কারণ তাহলে কি হবে, আমরা গর্ব করতে পারবো যে আমরা যে দেশটাতে আছি সেই দেশটাই কোভিড সিচুয়েশনে কি কি করেছে। থার্ড, যখন ভ্যাকসিন তৈরি হতে শুরু করলো, খুব সুন্দর ব্যাপার যে আজকে 23 জানুয়ারি ভ্যাকসিনের সঙ্গে মূলত যিনি ভ্যাকসিন প্রথম আবিষ্কার করেছিলেন এডওয়ার্ড জেনার, উনি মারা গেছেন 25 জানুয়ারি, উনি স্ট্রোক করেছিলেন, হঠাৎ করে স্ট্রোক করেছেন, এবং 26 জানুয়ারি উনি মারা গেছেন। তো অনেকটাই রিলেটেড টাইম হয়ে গেছে, তো এই জন্যও আমি স্যারকে বলেছিলাম যে আজকের দিনে এই টপিকটা খুব ভালো হবে, ঠিক আছে। আমি বেশি কিছু জানি না, NCERT বই টই এগুলি তোমরা পড়েছো, ওখান থেকেই কিছু কিছু বলছি, যদি উপকারে লাগে তাহলে ভালো, কারণ একটা জিনিস কি, এই সমস্ত ইনজেকশন নেয়ার সময় ব্যথা হয় এটুকুই আমরা জানি,
কিন্তু আমরা যদি জানি যে এই ভ্যাকসিনটা আমি কেন নেব, বিজ্ঞানটা যদি কিছুটা জানি, তাহলে আমার মনে হয় সেটা নেয়ার ক্ষেত্রে আমাদের অনেকটাই গুরুত্ব আমরা দিতে পারি। ঠিক আছে, নলেজের পরেই যদি আমরা প্র্যাকটিসটা করি তাহলে কিন্তু আমাদের সুবিধে হবে। তো আমরা এই ভ্যাকসিনটা, সেটা ভারতবর্ষ এখন নিজের 16 জানুয়ারি থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে ভারতবর্ষে, এবং মাত্র 2টো ভ্যাকসিন রয়েছে এখন পর্যন্ত। প্রথম ভ্যাকসিন যেটা রয়েছে সেটা হচ্ছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া লিমিটেড। আমার সৌভাগ্য ওখানে কাজ করার আমার একটা সুযোগ হয়েছিল, আমি কিছুদিন করেছি। তো ওই কোম্পানি, সাধারণত আমরা যে সমস্ত হাসপাতালে যে সমস্ত ভ্যাকসিন নিই, যেমন আমরা জন্মের পরেই নিচ্ছি বিসিজি ভ্যাকসিন যক্ষা রোগের জন্য, টিউবারকিউলোসিসের জন্য বিসিজি ভ্যাকসিন, একদম বাচ্চাটা জন্ম হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা ভ্যাকসিনটা দিচ্ছি, এটা হচ্ছে বিসিজি ভ্যাকসিন। তারপর আমরা নিচ্ছি 9 মাস বয়স হলে মিজেলস ভ্যাকসিন, হামের টিকা, বাংলা বললে অনেকে চিনবে, হামের টিকা, হাম হয় আমরা জানি অনেকে, হাম হয় হাম রোগের টিকা। এই যে টিকাগুলি বেশিরভাগই এই সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া তৈরি করে। এই সিরাম ইনস্টিটিউট, এটা মজার জিনিস, ঠিক আছে, গল্পগুলি শুনলে আমার মনে হয় ভালো লাগবে তোমাদের, ঠিক আছে। এই সিরাম ইনস্টিটিউট ছাড়া আরেকটা কোম্পানি রয়েছে, ভারত বায়োটেক, হায়দ্রাবাদের কোম্পানি, ওরাও ওই ভ্যাকসিন তৈরি করছে। সিরাম ইনস্টিটিউটের ভ্যাকসিনটার নাম কোভিশিল্ড, মূলত এটা বিদেশি ভ্যাকসিন আমি বলবো। আর কোভিশিল্ডের পাশাপাশি ভারত বায়োটেক, যা হায়দ্রাবাদের একটি সংস্থা, তারা একটি ভ্যাকসিন নিয়ে এসেছে, সেটি হচ্ছে কোভ্যাক্সিন। কো শব্দগুলি, কোভি, কো, এগুলি কিসের সঙ্গে রিলেটেড? কোভিড ভাইরাসের সঙ্গে। এইবার এই যে ভ্যাকসিনগুলি আছে এর মধ্যে ভারত বায়োটেকের যে ভ্যাকসিনটা, এটা ইন্ডিজেনাস ভ্যাকসিন, আমাদের দেশেই তৈরি হয়েছে। আমাদের একটি সংস্থা রয়েছে ICMR, সেই ICMR এর মূলত চিকিৎসা বিজ্ঞানের এই ওষুধপত্র নিয়ে যে গবেষণা সেগুলি এই ICMR করে থাকে। তার সঙ্গেই আরেকটি সংস্থা জুড়ে গেছে, সেটি হচ্ছে ভাইরোলজি সংস্থা, মানে ভাইরাস নিয়ে যে বিজ্ঞান, সেই বিজ্ঞান নিয়ে ভারতবর্ষে যারা চর্চা করে সেই ইনস্টিটিউট, তারা দুজন মিলে, যেহেতু কোভিড একটা ভাইরাস আমরা জানি, তো সেই ভাইরাস নিয়ে গবেষণা করে তারা একটি ভ্যাকসিন তৈরি করেছে, এবং এই 2টো ভ্যাকসিন এখন রয়েছে আমাদের ত্রিপুরাতে। এখন যে ভ্যাকসিনটি এসছে সেই ভ্যাকসিনটি মূলত সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া লিমিটেডের কোভিশিল্ড, যেটা আমাদের দেয়া হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে প্রাথমিকভাবে 3 কোটি ভ্যাকসিন আমাদের দেশের মানুষকে দেওয়া হবে। কাদের দেওয়া হবে? ফ্রি। এবং কাদের দেওয়া হবে? মূলত যারা কোভিড যোদ্ধা, ফার্স্ট লাইন, ফ্রন্ট লাইনার, কারা? চিকিৎসক, সাফাই কর্মী, এরকম যারা রয়েছে তাদেরকে প্রাথমিকভাবে দেওয়া হবে। কাজ চলছে আজকেও, আজকালও তোমরা পত্রিকাতে দেখতে পাচ্ছ বিভিন্ন চিকিৎসকরা, ত্রিপুরার সিনিয়র ডাক্তারবাবুরা তাদের কমেন্ট দিচ্ছে যে এটা তারা নিয়েছে, তাদের কোনো রকম হয়নি। এবং যারা মোবাইলে ফোন করো সঙ্গে সঙ্গেই দেখবে বেজে ওঠে যে ইট ইজ সেফ অ্যান্ড ইমিউনোজেনিক এফেক্টিভ। সেফ মানে নিরাপদ, কার্যকর, এফেক্টিভ, কাজ করছে খুব ভালো, ইমিউনোজেনিক, আমাদের শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা, মূলত সেই কার বিরুদ্ধে? কোভিডের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে দিচ্ছে। এই যে ভ্যাকসিনগুলো এসছে সেই ভ্যাকসিনগুলো কিন্তু এমনি এমনি চলে আসেনি। আজ থেকে আমাদের বাংলা বিজ্ঞান সাহিত্যে একজন বিখ্যাত লেখক ছিলেন, নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়। তোমরা যদি গুগল ফুগল এগুলি করো তাহলে দেখবে পেয়ে যাবে। সেই নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় বিজ্ঞানের জিনিসগুলি আমরা এখান থেকে যেভাবে বলি বিভিন্ন সময়, ঠিক সেইভাবে তখন তো এত ছিল না, লিখতেন বিজ্ঞানের গল্প, কবিতা এগুলো লিখতেন। উনি একটি গল্প লিখেছেন, জীবাণু আবিষ্কার, দারুণ গল্প। উনি যখন লিখেছেন তখন থেকে 250 বছর আগে, এখন থেকে প্রায় 300 বছর আগে, এবং বিজ্ঞানীরা কিন্তু একটু পাগল টাইপের ছিল, এবং বেশিরভাগ বিজ্ঞানী তখন খুব বড় মাপের বিজ্ঞানী ছিলেন না, সাধারণ ঘরের মানুষ ছিলেন। সেই গল্পে লেখা হয়েছে যে হল্যান্ড, এখন যেটা নেদারল্যান্ডের কাছে, সেখানে একটা শহর রয়েছে ডেলফোর্ট। সেই ডেলফোর্ট শহরে একটা টাউন হল রয়েছে, সেই টাউন হলে চৌকিদারি করতেন একজন ভদ্রলোক, যদি এখানে বিজ্ঞানের কেউ থাকে সে বইয়ে হয়তো পড়বে, নামটা লিউয়েন হক, ঠিক আছে। এই লিউয়েন হক বেসিক্যালি চৌকিদার, পাহারাদার ছিলেন। সেই লিউয়েন হকের একটা অদ্ভুত নেশা ছিল, ওকে বুড়ো পাগল ডাকতো সবাই ওর নেশার কারণে। নেশা বলতে বিজ্ঞানের নেশা, অন্য কোনো নেশা না। কি করতেন উনি? উনি কাজ পেলেই ঘষতেন,
এবং আজে বাজে সব জিনিস দেখতেন। তো একদিন উনি কি করলেন, আমরা অনেক সময় অনেক অনেকে অনেকের জিনিস চাইলে কি হয়, ধরো অনেকে স্টাম্প কালেকশন করে, তা আমরা কোথায় যাবো পোস্ট অফিসে, সেরকম উনি যখন কাঁচ ঘষে করে কাঁচের আতস কাঁচ জাতীয় জিনিস তৈরি করেন, তো উনি কি করলেন, উনি গেলেন এক কাঁচের দোকানে, যে দোকানে ভালো আতস কাঁচ তৈরি করতো, ওদেরকে বললেন যে ভাই মানে মালিককে বললেন, অ্যাপ্রোচ করলেন যে আমাকে কাইন্ডলি বলুন যে কিভাবে কাঁচটা ঘষে আপনারা এই চশমা দিয়ে তৈরি করেন। তো ট্রেড সিক্রেট বলে একটা কথা আছে, যে ভালো রান্না যিনি করেন উনি মশলাটা বলতে চান না, কি মশলা দিলে কিভাবে রান্না করলে হয় বলতে চান না। অনেক অনেক বাড়ির মেয়েরাও যারা ভালো রান্না করে, পশনা কেমনে রাঁধছ কইতো না, কইতো না। তো ব্যাপারটা কি মানে এটা হচ্ছে ট্রেড সিক্রেট, নিজের বিষয়টা কেউ জানাতে চায় না। তো ওই কোম্পানি কি করলো, মানে দোকানদার তার সে ভালো কাঁচ তৈরি করতো, তাকে যখন গিয়ে উনি বললেন যে লিওয়েন হক যে আপনার কিভাবে কাজটা তৈরি করেন বলেন, তো উনি বললেন না 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 এটা ট্রেড সিক্রেট বলা যাবে না। তো সমস্যায় করলেন কে, লিওয়েন হক। তিনি কি করলেন, নিজেই কাজ ঘষতে শুরু করলেন, কাজ ঘষে ঘষে আতস কাজ, তোমরাও এটা করতে পারো, আতস কাজ এখন কিনতেই পাওয়া যায়, বেশি দাম নাই, 10-25 টাকায় কাজ পাওয়া যায়। উনি কি করলেন, দেখতে শুরু করলেন, কি দেখতে শুরু করলেন, উনি যে টাউন হলটা ঠিক পাশেই ছিল একটা মাংস দোকান, ওখান থেকে পাঠার যে চোখ এগুলি কেউ খায় না, ফেলে দেয়, উনি কি করলেন ওগুলি নিয়ে এলেন, পাঠার চোখ দেখতে শুরু করলেন, কি আছে পাঠার চোখের মধ্যে, কাটা চোখে কি দেখতে শুরু করলেন, মাছি মারলেন, মাছির ঠ্যাং দেখতে শুরু করলেন, কি দেখলেন, প্রজাপতির পাখা। আতস কাজ দিয়ে উনি বানালেন একটা দুটো তিনটে এরকম বিভিন্ন রকম কাজ, ফোকাসিং, যারা বিজ্ঞানের ছাত্র তারা জানবে ফোকাসিং লেংথ একটা ব্যাপার আছে, আমি বেশি ডিপে যাচ্ছি না, একদম উপরে উপরে বুঝিয়ে যাচ্ছি, ঠিক আছে না, বেশি ভ্যাকসিন এখানে আসলে এই সমস্ত বলতে গেলে ডাক্তারদের দরকার, আমি তো ডাক্তার না, আমি জাস্ট তোমাদেরকে উপরে 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 বুঝিয়ে দেব, ভাল লাগবে, ঠিক আছে। তো ওইগুলি দেখতে শুরু করলেন, একদিন কি হলো, উনি যখন দেখছিলেন তখন বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টি হওয়ার পর একটা কাঁচের পাত্রের মধ্যে উনি একটা ফোঁটা বৃষ্টির জল পড়েছে, কৌতূহল প্রসূত উনি কি করলেন, ওই কাঁচের জিনিসটা দিয়ে যেটা উনি তৈরি করেছিলেন আকাশ কাঁচের মতো, ওটা দিয়ে জলটা দেখলেন। আর্কিমিডিস নামে এক সময় একজন, অনেকে আর্কিমিডিসের সূত্র পড়ে বিজ্ঞানের, তারা ছোট ক্লাসে বোধহয় আছে, আর্কিমিডিস একজন বিখ্যাত বিজ্ঞানী, অদ্ভুতভাবে উনি আবিষ্কার করেছেন, কি আবিষ্কার করেছেন, উনি এক রাজার এখানে কাজ করতেন বিজ্ঞানী হিসেবে, তো রাজা একটা মুকুট তৈরি করেছে, সোনা দিয়ে মুকুট তৈরি করেছে, মুকুটটা তৈরি করেছে, তো ওরা কি করে সোনার জিনিস তৈরি করার পর ওগুলি দিয়ে চুরি করার চেষ্টা করে সোনাটা, হ্যাঁ, 1 টন সোনা দিল, আধা টনে বানিয়ে দিল, বাস তুমি 13 পাবে না। এবার রাজার কৌতূহল হলো যে আমি যেটুকু সোনা দিয়েছি সেই সোনাটা আসলে সে এই মুকুটের মধ্যে ব্যবহার করেছে কিনা, মাপার কোনো পদ্ধতি এর আগে কোনো ছিল না। আর্কিমিডিস তার বিজ্ঞানী ডাকলেন, তুমি এটা আমাকে বলে দাও যে আমার এই মুকুটটাতে কতটুকু সোনা আছে, মাথা গরম, এরকম কোন বিজ্ঞানের সূত্র নেই যে এইভাবে মাপা যায়। তো উনি কি করলেন, বাড়ি গেলেন, বাড়ি গিয়ে হঠাৎ করে স্নান করলেন, ওরা স্নান করে আমাদের মতো জল ঢেলে স্নান করে না, ওরা টবের মধ্যে জল নিয়ে ওটার মধ্যে ডুবে স্নান করে, ঠিক আছে, এখন অনেক সময় ফিল্মের মধ্যেও দেখা যায় ওইরকম টবের মধ্যে, ঠিক আছে, বাথটব। তো উনি ওই বাথটবের মধ্যে স্নান করছেন, হঠাৎ করে এই বাথটবের মধ্যে যখন ঢুকলেন, পুরো জল ভর্তি বাথটবে যখন ঢুকলেন, দেখলেন জলটা উপচে পড়ে যাচ্ছে, পরে না হচ্ছে পরে, এইটাই হচ্ছে বিজ্ঞানের মূল একটা বিষয়, এইটাই উনি ভাবলেন, সাধারণ বিষয়, জলটা উঠছে পরে আমরা সবসময় দেখি, ঠিক আছে। তো এই যে জলটা উঠছে পড়লো, এটাই হচ্ছে বিজ্ঞানের, এই থেকেই উনি আবিষ্কার করলেন একটা আর্কিমিডিস সূত্র, যা দিয়ে ওই হিসাবটা বার করা যায় যে ওইটার মধ্যে কতটুকু স্বর্ণ রয়েছে, রাজাকে বোঝালেন। ওই যে জলের মধ্যে উনি বসলেন, জলটা যে উঠছে পড়লো, আবিষ্কার করলেন, ওনার মাথায় এলো যে হ্যাঁ একটা আর্কিমিডিস একটা সূত্র হয়, উনি আধান অর্ধনগ্ন অবস্থায় ইউরেকা ইউরেকা চিৎকার করতে করতে রাজার কাছে এসে হাজির। রাজা বললেন, আরে এই অবস্থায় স্থানের থেকে চলে এসছো তুমি, এইরকম মানে আবেগে পাগল হয়ে যায়। ওই সেম লিওয়েন হক যখন জলের ফোঁটাটা দেখলেন, আবেগে পাগল হয়ে গেলেন, জলের ফোঁটায় উনি কি দেখলেন, প্রশ্ন নিশ্চয়ই তোমাদের মনে আসছে, কি দেখলেন জলের ফোঁটায় যে উনি চিৎকার করতে শুরু করলেন, জলের ফোঁটায় দেখলেন এক অদৃশ্য পৃথিবী, কি পৃথিবী, দৃশ্যমান পৃথিবী আমরা দেখি, এখানে আমি তোমাকে দেখতে পাচ্ছি, তুমি আমাকে দেখতে পাচ্ছ,
এরকম না, দেখা যায় না একটা পৃথিবী আছে আমাদের চারপাশে। উনি দেখলেন জলের মধ্যে অসংখ্য প্রাণী ঘুরে বেড়াচ্ছে, একটা একটাকে ধাক্কা দিচ্ছে, একটা একটাকে এড়িয়ে যাচ্ছে, একটা ছুটে যাচ্ছে, এইরকম অবস্থা। কেউ সাঁতার কাটছে, কেউ বা জায়গায় আছে, কেউ বা লেজ নাড়ছে, এইরকম অদ্ভুত। দেখে পাগল হয়ে গেলেন। তো স্বাভাবিকভাবে আমাদের, আমরা কোনো নতুন জিনিস দেখলে প্রথম কাকে বলে? নিশ্চয় আমার বন্ধুকে। তো ওই লিউয়েন হক তার বন্ধুকে বললেন এই বিশাল ব্যাপারের কথা। ওই সময়ে আসলে ইংল্যান্ডের লোক, হল্যান্ডটা শহরটা যেখানে উনি ছিলেন, এই শহরটা তো কিন্তু তখন কোভিড হতো, কোভিড কিন্তু নতুন কিছু না, 1930 সাল থেকেই কোভিড হচ্ছে। কিন্তু আমরা যেরকম আজকে অনেক বেশি উন্নত হয়েছি, আগে আমরা চিঠি লিখতাম, এখন আমরা ইমেল করি, আমরাও মডিফাই হয়েছি, সেম ভাইরাসটাও মডিফাই হয়েছে এবং একটা মহামারীর রূপ নিয়েছে। তো সে তখন কি এই হল্যান্ডেও এই কোভিড ছিল, তো হল্যান্ডের সঙ্গেই ছিল ইংল্যান্ড, এবং ইংল্যান্ডে তখন রাজা ছিলেন পঞ্চম জর্জ। সেই পঞ্চম জর্জ উনি বিজ্ঞান টিজ্ঞান বেশি একটা পছন্দ করতেন না, বাইবেল পছন্দ করতেন, তখন ধর্মীয় ব্যাপারগুলি বেশি ছিল, বিজ্ঞান এতটা চল ছিল না। তো ধর্মীয় ব্যাপারে বাইবেল টাইবেল যারা করতেন তারা বিজ্ঞানে এত বেশি দিতেন না। তো স্বাভাবিক কারণে যারা বিজ্ঞানী ছিলেন তারা লুকিয়ে লুকিয়ে বিজ্ঞান করতেন। এখন আমরা যেরকম পট করে বলে দিতে পারছি যে বিজ্ঞানের বিষয়গুলি কথা বলতে পারছি, তখন এরকম ছিল না, রেস্ট্রিকশন ছিল, বিজ্ঞান নিয়ে কাজ করা যেত না। তার জন্য তারা একটা আলাদা অদৃশ্য গবেষণাগার, এখন অবশ্য সেই গবেষণাগারটা বিশাল একটা ইনস্টিটিউশন হয়ে গেছে, রয়্যাল সোসাইটি। ওখানে আমাদের, আমরা যেরকম আজকে এখানে আমি ভাষণ দিচ্ছি আমি গর্ব হচ্ছে, ঠিক আছে না, সেরকম তোমরা যদি কোনোদিন ওই রয়্যাল সোসাইটি একবার ভাষণ দিতে পারো, দ্যাট মিনস তুমি বিজ্ঞানী হয়ে গেছো। একবার যদি ওই সোসাইটির এই ডায়াসে গিয়ে একবার দাঁড়াতে পারো, মানে তুমি বিজ্ঞানী হয়ে গেছো। তো ওই সোসাইটিটা তখন কিন্তু খুব প্রাথমিক স্টেজে ছিল এবং রাজা ওগুলি পছন্দ করতেন না, অদৃশ্য একটা গবেষণাগার হিসেবে। ঠিক, ওখানে উনি চিঠি লিখলেন, বন্ধু বললো লিউয়েনের চিঠি লিখলেন, পাগল, যারা ওই সংস্থায় ছিল তারা বললো পাগল, দেখা যায় না এরকম আবার কিছু আসেন। আবার চিঠি লিখলেন, পাত্তা পাইনি, আবার চিঠি লিখলেন, পাত্তা পাইনি, আবার চিঠি লিখলেন, 64 বার নাকি চিঠি লিখেছেন, 64 টাইমস। আজকে আমরা এরকম হয় বিজ্ঞানীর, প্রত্যেকটা বিজ্ঞানীর জীবনে যদি তোমরা পড়ো, বইয়ে নেই, একটু কষ্ট করে যদি পড়ো তুমি দেখতে পারবে। আমাদের আচার উদ্ভিদের মধ্যে প্রাণ আছে, যেটা সংক্ষেপে উত্তেজনায় সারা দেহে আবিষ্কার করেছে, ইজিলি যে কেউ বলতে পারবে আচার্য জগদীশ চন্দ্র বসু, কেউ মানেনি, পাগল বলে ছড়িয়ে দিয়ে দেয়, আরে হয়নি কি এরকম, উদ্ভিদের আবার প্রাণ কি, উদ্ভিদ আবার উত্তেজনায় সারা দেয় নাকি, বহু পরিশ্রম করে উনাকে প্রমাণ করতে হয়েছে যে উদ্ভিদ উত্তেজনায় সারা দেয়। প্রত্যেকটা বিজ্ঞানীর জীবনে এরকম ছিল। আজকে আমরা কত সহজেই ব্যাপারগুলি পড়ে নিই। এক নম্বরের একটা কোয়েশ্চেন আমাদের কাছে কি, এক নম্বরের একটা কোয়েশ্চেন, কিন্তু এই জিনিসটা আদতে বিজ্ঞানের খাতায় তুলতে প্রচন্ড পরিশ্রম করতে, 64 বার নাকি ওনাকে লিওয়েন হককে চিঠি লিখতে হয়েছিল যে দেখা যায় না এরকম একটা জগৎ রয়েছে। সেই থেকে জীবাণুগুলি সম্পর্কে আমরা জানতে পারলাম, কি কি জীবাণু আছে, 5 প্রকারের জীবাণু আছে সাধারণত, এগুলি আমরা বই টুইতে, আমরা এনসিইআরটি বইতে এখন অ্যাভেলেবেল ইনফরমেশন রয়েছে, তুমি দেখে নিলেই পারো, আমার থেকে নতুন কিছু জানার নেই, আমি জাস্ট তোমাদের সঙ্গে মনে করিয়ে দেওয়ার কাজটা করছি। প্রথমে রয়েছে কি, ভাইরাস, তারপর ব্যাকটেরিয়া। সিকোয়েন্সগুলি মনে রাখবে, আমি বলবো কেন এগুলি সিকোয়েন্স এসছে। তারপর কি রয়েছে, ছত্রাক, তারপর শৈবাল এবং লাস্ট প্রোটোজোয়া। আমরা সবাই জানি যে পৃথিবীটা একটা ছিল না, একসময় সোলার সিস্টেম বলে কিছু ছিল না, শুধুমাত্র সূর্য ছিল, এবং সূর্য এই ফ্যানটা যেরকম ঘুরছে নিজের কক্ষে ঠিক সেরকম ভাবে ঘুরত, গরম আগুনের গোলা, এবং এটার মধ্যে বিভিন্ন রকম কেমিক্যাল রয়েছে, মানে জড় বস্তু রয়েছে। সেই সূর্যটা যখন ঘুরতে আরম্ভ করলো, কোনো এক সময় পৃথিবী তৈরি হলো। কিভাবে তৈরি হলো, সে ঘুরতে ঘুরতে সে সূর্যের থেকে একটা অংশ বেরিয়ে এলো। আমরা অনেক সময় মাটি টাটি বা জল টল নিয়ে ঘোরালে দেখবে এটা থেকে জলের ছোট্ট একটা ফোঁটা ঘুরে পড়ে যায়।
তো এটা তো পৃথিবীর টানে নিচে পড়ে যায়, যদি টান না থাকতো, এটা যদি স্পেসে হতো তাহলে ঘুরতে থাকতো সেম, পৃথিবীটা একটা ঘুরতে, তখন পৃথিবী পৃথিবী ছিল না, একটা আগুনের গোলায় ছিল, ঘুরতে আরম্ভ করলো এবং পুরোটা ছিল জড় বস্তু, ওখানে জীবের কোনো লক্ষণই ছিল না, কোনো জীব ছিল না, পুরোপুরি জড় বস্তু, বিভিন্ন রকম কেমিক্যাল ছিল। তো ঘুরতে 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 ধীরে ধীরে সূর্যের থেকে দূরে যাচ্ছে, মনে রাখবে সূর্যের কাছের গ্রহগুলি উত্তপ্ত, দূরের গ্রহগুলি ঠান্ডা, কারণ সূর্যের রেটা বা তাপ এবং আলো দুটোই কম পৌঁছায়। তো যত দূরে যাচ্ছে ঠান্ডা হচ্ছে, তখন কি হলো, সেই কেমিক্যালগুলির মধ্যে একটা রিয়েকশন হতে শুরু করলো। কি রিয়েকশন? যেরকম বাজ পড়ে একটা রিয়েকশন, যেরকম স্পার্ক হয় স্ফুলিঙ্গ, আগুনের যে স্ফুলিঙ্গ ওটার একটা রিয়েকশন, তাপ বাড়ছে কমছে রিয়েকশন, এগুলি হতে শুরু করলো। এবং এর ফলে কি হচ্ছে, এই জড় বস্তুগুলি ধীরে ধীরে একটা আরেকটার খুব কাছাকাছি আসতে শুরু করলো, এবং এক সময় দেখা গেল এই জড় বস্তুগুলি কিছুটা যেন জীবনের মতো কাজ করছে, উত্তেজনায় সাড়া দিচ্ছে, খাদ্য গ্রহণ করছে, বংশ বিস্তার করছে, এরকম ঘটনা। তো প্রাথমিকভাবে যখন কোনো জড় বস্তুগুলি একসঙ্গে হচ্ছে এবং তার মধ্যে কিছু লক্ষণ দেখা যাচ্ছে, তখন তার মধ্যে দুটো বৈশিষ্ট্য কাজ করছে, এক জড়ের বৈশিষ্ট্য, দুই জীবের বৈশিষ্ট্য। এবং প্রাথমিকভাবে এই জড় এবং জীব দুটো বৈশিষ্ট্য যখন কাজ করছে তাকে আমরা বলছি ভাইরাস। ভাইরাস হচ্ছে এমন একটা জিনিস, প্রথম এই ভাইরাসই নাকি আবিষ্কার হয়েছে, বিভিন্ন তত্ত্ব রয়েছে, এটা একটা তত্ত্ব, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, আমি জাস্ট তোমাদের মতো করে একটা গল্পের মতো করে বলছি, এরকমই হয়েছে কিনা আমি জানি না। তো এর মধ্যে দুটো বৈশিষ্ট্য, তোমরা যে কোনো ভাইরাস যখন বাইরে থাকে হাওয়া বাতাসের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তখন কিন্তু তার মধ্যে কোনো রকম প্রাণের বৈশিষ্ট্য নেই, মানে সে খাদ্য গ্রহণ করে না, সে শ্বসন করে না, সে বংশ বিস্তার করে না, সে লুকিয়ে থাকে, ঘুমিয়ে থাকে, সিস্ট বলে এটাকে। কিন্তু যেই মাত্র সে কারোর শরীরে ঢুকলো, ধরো একটা ভাইরাস আমার শরীরে ঢুকলো, তখন সে কি পেল, একটা পোষক তন্ত্র পেল, সেখানে সে অ্যাক্টিভ হয়ে যায়, তখন আর ঘুমায়, জেগে উঠে সে জীবের মতো কাজ করতে শুরু করে, তখন আর জ্বরের বৈশিষ্ট্য দেখায় না, সে কি করে, সে খাদ্য গ্রহণ করে, সে বংশবৃদ্ধি করে, আর তখনই আমরা অসুস্থ হয়ে পড়ি। এইবার এই যে প্রথম ভাইরাসটা তৈরি হলো, তার থেকে আবার একটু উন্নত হয়ে গেল, গিয়ে কি হলো, ব্যাকটেরিয়া তৈরি হলো, যার মধ্যে দুটো বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা প্রাণী। উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য কি, যে সালোক সংশ্লেষ করতে পারে, প্রাণী করতে পারে না। ব্যাকটেরিয়ার মধ্যে এই ব্যাপারটা রয়েছে, কেউ কেউ সালোক সংশ্লেষ করতে পারে, কেউ কেউ পারে না। এরপরে ধীরে ধীরে আবার উন্নত হলো, এইবার কি হলো, দুটো আলাদা হয়ে গেল, ব্যাকটেরিয়া আলাদা হয়ে, মানে উদ্ভিদ আলাদা হয়ে গেল, প্রাণী আলাদা হয়ে গেল, কিছু কিছু প্রাণী। প্রথম যে প্রাণীটা সেটা হচ্ছে প্রোটোজোয়া, অ্যামিবা জাতীয় প্রাণী। প্রোটো মানে আদিম, জোয়া মানে প্রাণী, নামগুলি সহজ, বিজ্ঞানী সব কঠিন করে বলা হয় যাতে কেউ বুঝতে না পারে, আমি চাই। প্রোটোজোয়া আদিম প্রাণী। আর গাছের মধ্যে কি এলো, এক ধরনের গাছ এলো যারা সালোক সংগ্রহ করতে পারে, আরেক ধরনের গাছ এলো সালোক সংগ্রহ করতে পারে না। সহজেই আমরা বুঝতে পারি যারা পারে তাদের মধ্যে ক্লোরোফিল আছে, দেখতে কি রং, পাই সবুজ, আর যাদের ক্লোরোফিল নাই তারা পারে না, রং কি, রং কি, সাদা ফ্যাকাশে, বাস। তো যারা পারে না তাদেরকে আমরা বলছি ছত্রাক, আর যারা পারে তাদের বলছি শৈবাল। তাহলে হয়ে গেল পাঁচটা, এক ভাইরাস জড় এবং জীব দুটো বৈশিষ্ট্য দেখাচ্ছে, দুই ব্যাকটেরিয়া কি দেখাচ্ছে, উদ্ভিদ এবং প্রাণীর বৈশিষ্ট্য, ছত্রাক সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস করতে পারছে না, দুই শৈবাল সালোক সংশ্লেষ করতে পারছে। তাহলে প্রথম অক্সিজেনটা কার থেকে তৈরি হচ্ছে, শৈবাল। এখনো সবচেয়ে বেশি অক্সিজেনের পরিবেশে যোগান দেয় শৈবাল, এবং লাস্ট রয়েছে সেই প্রথম জীব প্রোটোজোয়া। ধীরে ধীরে মানুষ তৈরি হয়েছে, এইবার এইভাবে ভাইরাস তৈরি হয়েছে, এবং ভাইরাস আমাদের চারদিকে রয়েছে, ব্যাকটেরিয়া এই সমস্ত আমাদের চারদিকে রয়েছে। এইবার আমাদের শরীরটাও কিন্তু সেই জলের থেকে, অ্যামিবাগুলি জলে ছিল, তো
আমাদের শরীরটাও কিন্তু মূলত জল থেকে তৈরি হয়েছে। আমাদের রক্তের যে টেস্ট সেটা কিরকম? নোনতা, লবণাক্ত। সমুদ্রের জলের টেস্ট নোনতা। ধারণা করা হয় যে সমুদ্রের জলের সঙ্গে আমাদের রক্তের একটা যোগাযোগ রয়েছে, মূলত সমুদ্রের জলটাই আমাদের রক্তে কনভার্ট হয়েছে, একদিন দুদিনে না, লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর। আমরা যদি কিছু কিছু সমুদ্রের জীব দেখি, তাদের কি হতো, তারা শরীরের ভিতরে সমুদ্রের জল ঢুকত, সঙ্গে অন্যান্য প্রাণীদের নিয়ে ঢুকত, যাদেরকে ওই সমুদ্রের জীবগুলি খেত, আর জলটা আবার বার করে দিত ছাকনির মতো। জলটাই সব নিয়ে ঢুকছে, জলটাই সব বার করে দিচ্ছে, মাঝখানে কি হচ্ছে, ছাকনির মতো যেটা দরকার সে ওই জিনিসটা খেয়ে ফেলছে। আমাদের রক্তটা কিন্তু সেম, আমরা যা খাচ্ছি সেটা ডাইজেস্ট হচ্ছে ভিলাই বা ক্ষুদ্রান্ত হয়ে আমাদের এটা খাবারটা যাচ্ছে, সেলে সেলে যাচ্ছে এবং সেখানে শ্বসনের মাধ্যমে আমরা শক্তি উৎপাদন করছে, ওই সেম কাজটাই করছে কিন্তু। তো এইরকম একটা ব্যাপার রয়েছে যে সমুদ্রের জলই নাকি কনভার্ট হয়ে ব্লাড সিস্টেম বা সার্কুলেটরি সিস্টেমে কনভার্ট হয়েছে। এবারে ব্লাডের মধ্যে মেইনলি দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে প্লাজমা। আমরা যদি তোমরা যে রক্তদান করলে সেদিন, সেই ব্লাডের মধ্যে প্রধানত দুটো জিনিস রয়েছে, প্লাজমা মানে জল টল, তারপর ওই সোডিয়াম টোডিয়াম এই সমস্ত জিনিস, খনিজ লবণ, মিনারেলস এগুলি, আর রয়েছে কিছু কিছু কণা, কোষ, সেল। এই সেলগুলি খুব ইম্পর্টেন্ট। কি কি সেল রয়েছে? দু ধরনের সেল রয়েছে। প্রথম ধরনের সেল কি? না, আমরা প্রাথমিকভাবে বলছি যে প্রথম ধরনের সেল রয়েছে যার মধ্যে দানা রয়েছে, আর আরেক ধরনের সেল রয়েছে যার মধ্যে দানা নেই, দানাদার অদানাদার, গ্রানুলোসাইট আর গ্রানুলোসাইট, ঠিক আছে? এরপরে আমরা ধীরে ধীরে আসছি। এইবার আমাদের মধ্যে রয়েছে তিন ধরনের সেল রয়েছে। কি রয়েছে? WBC, RBC আর প্লেটলেটস বা অণুচক্রিকা। আবার সেখানে আসছে, আমরা যদি WBC সম্পর্কে, আমরা RBC সম্পর্কে আমরা জানি মোটামুটি যে ওটার মধ্যে হিমোগ্লোবিন থাকে, অনেকে হিমোগ্লোবিন টেস্ট করেছে এবং সেটা আমাদের ফুসফুস থেকে সেই অক্সিজেনটা ক্যারি করে নিয়ে যায়, আবার সেল থেকে কার্বন ডাইঅক্সাইডটা ক্যারি করে নিয়ে যায়। WBCটা খুব ইম্পর্টেন্ট ভ্যাকসিন বুঝতে হলে, মানে ভাইরাসের সঙ্গে যে আমাদের যোগাযোগ, আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু এখনো ভাইরাসের সঙ্গে একটা সংগ্রাম চলছে, আমার মধ্যেও চলছে। WBCটা ইম্পর্টেন্ট। WBCর মধ্যে দু ধরনের রয়েছে, গ্রানুলোসাইট আর গ্রানুলোসাইট, এবং তাকে আবার আমরা ভাগ করতে পারছি তিন ধরনের, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল আর কি রয়েছে, লিম্ফোসাইট, মনোসাইট। এইবার এই নিউট্রোফিল যে জিনিসটা সেটা খুব মজার, এটার মধ্যে, এটার যে আমরা যদি একটা গোল মতো করে আঁকি, তার ভিতরে মাল্টি লোব মানে খন্ড খন্ড রয়েছে, পুঁতির মালার মতো অনেকগুলি পুঁতি একসঙ্গে করে যেন এটার মধ্যে গাঁথা রয়েছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এইটা কি করে আমাদের যে চারদিকে যে আমি যে বললাম যে অণুজীব রয়েছে, তার মধ্যে দুটো মেইন অণুজীব যেটা হচ্ছে ব্যাকটেরিয়া আর ছত্রাক, এই ছত্রাকার ব্যাকটেরিয়া পেলেই এই নিউট্রোফিলগুলি ওগুলিকে ধরে এবং খেয়ে ফেলে। আমরা অনেকে অনেকে ছোটবেলায় গুল্লা স্যুপ খেলছি, খেলি না? কিভাবে খেলি? চার পাঁচজন মিলে হাতে হাতে ধরি, একজনকে ধরে ফেলি না? সেই বিজ্ঞানের ভাষায় একটু জটিল করে বলতে হয়, ফ্যাগোসাইটোসিস। একটা যদি কোনো বাইরে থেকে ছত্রাক আসে, তাহলে তাকে চারদিক থেকে ধরা, ধরে গিলে ফেলা, নষ্ট করে ফেলা, এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এবং এর থেকে কি হয়, পুঁজ তৈরি হয়। আমাদের রক্তে সবচেয়ে বেশি এই নিউট্রোফিল রয়েছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে, এই ফ্যাগোসাইটোসিসের জন্য ওর মধ্যে একটা লাইসোজোম বলে একটা কণা থাকে। লাইসোজোম কোনো জটিল কণা না, লাইসোজোম হচ্ছে এমন একটা কণা যেটা একটা কেমিক্যাল বার করে, ওই কেমিক্যালটার জন্যেই ওই যে ছত্রাক বা ব্যাকটেরিয়া সেটা ধ্বংস হয়ে যায়। তো এই হচ্ছে নিউট্রোফিল, এবং তার পাশে রয়েছে কি, ইউসিনোফিল। ইউসিনোফিলের ব্যাপারটা কি হচ্ছে, ইউসিনোফিল মূলত প্যারাসাইট বা পরজীবী যারা আছে, এমনকি কৃমি পর্যন্ত হজম করে দিতে, মানে ওরা নষ্ট করে দিতে পারে,
এই রকম একটা ইউসিনোফিল, এরা সংখ্যা একটু কম থাকে কিন্তু এরা সবচেয়ে বেশি থাকে তোমার যেহেতু প্যারাসাইট বা ও পরজীবী, ওরা ঢোকে কোন দিকে, হয় আমার মুখ দিয়ে ঢুকতে পারে, নাক দিয়ে, যেদিকে আমরা শ্বাস প্রশ্বাস নেই, খাবার দাবার নেই সেদিকে, ওই সমস্ত জায়গাতে ওরা বেশি থাকে। মানে আমরা যদি খাবার নেই তাহলে আমার শরীরের সবচেয়ে বেশি রক্ত থাকছে কোথায়, আমার ভিলায় বা ক্ষুদ্রান্তে, ওখানে ইউসিনোফিল বেশি থাকে, ফুসফুস ওখানে ইউসিনোফিল বেশি থাকে, এইরকম জায়গাগুলিতে বেশি থাকে ইউসিনোফিল। অন্য জায়গার রক্ত যদি নিয়ে আমরা পরীক্ষা করি ইউসিনোফিল খুব একটা বেশি দেখা যায় না। বেসোফিল, বেসোফিল হচ্ছে থার্ড, এবং এটা খুব ইম্পর্টেন্ট যে এটা মূলত একটা কেমিক্যাল তৈরি করে, এবং এরা মূলত কেমিক্যাল তৈরি করার জন্যই কাজটা করে। এরা কি করে তোমার বেসোফিলরা এমন একটা সুযোগ তৈরি করে দেয় যাতে রক্ত ওই নালি দিয়ে যেতে পারে, যেমন হ্যাপারিন তৈরি করে যাতে রক্ত, সাধারণত রক্ত কেটে গেলে কি হয় জমা হয়ে যায়, ওটা হয় না, আমার রক্তটা যাতে স্মুথলি আমার শরীরের ভিতরে রান করতে পারে, তার জন্যই বেসোফিলটা কাজ করে। এই গেল তিনটে। এরা আমাদের ইমিউন সিস্টেমে কি কাজ করছে, মূলত বাইরের কোনো জিনিসকে, ব্যাকটেরিয়া, প্যারাসাইট বা ছত্রাক, এই সমস্ত জিনিসকে ওরা কন্ট্রোল করছে। ফোর্থ এবং ফিফথ যে দুটো রয়েছে সেগুলি খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লিম্ফোসাইট আর মনোসাইট। লিম্ফোসাইটটা খুব বেশি জরুরি, এইটা কি করে আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করে, বাইরে থেকে যে জীবাণুরা আমাদের শরীরে ঢুকে সেই জীবাণুকে আমরা বিজ্ঞান সবসময় মানে জটিল করে বলতে লাগে, ওগুলিকে আমরা বলি অ্যান্টিজেন। এইবার আমার বাড়ির চারদিক থেকে কোনো যদি কেউ ঢুকতে যায় বাইরের লোক, তাকে না ঢোকার জন্য আমি কি দিয়ে দিই, বেড়া দিয়ে দিই, বাউন্ডারি করে দিই, যদি বা ঢুকে তার জন্য, যেমন আমাদের দেশের মধ্যে কি আছে, দেশের সীমানায় বিএসএফরা রয়েছেন, সেম আমাদের শরীরেও এরকম থাকে। লিম্ফোসাইটগুলি কি করে বিএসএফ এর মতো একটা কেমিক্যাল তৈরি করে যারা আমাদেরকে ওই রোগগুলি যে ঢুকছে, রোগের জীবাণুগুলি যে ঢুকছে সেগুলিকে মেরে দেয়। দু ধরনের লিম্ফোসাইট থাকে, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। আমি বেশি জটিল বলবো না, একদম সহজ বাংলায় বলে দিচ্ছি। এই যে কোনো একটা বাইরের কোনো একটা জীবাণু যদি আমাদের শরীরে যে কোনো দিকে ঢুকলো, আমাদের সারা শরীর কিন্তু অলমোস্ট এটা খোলায়, যে কোনো দিকেই ঢুকতে পারে জীবাণু, তো ঢুকলো সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যায় এই লিম্ফোসাইটটা, এবং ওই কেমিক্যালটা তৈরি করে যাকে আমরা বলছি অ্যান্টিবডি। যদি আমার শরীরে সেই অ্যান্টিবডিটা তৈরি হয়ে যায় খুব ভালো, এইবার সঙ্গে সঙ্গে ওই অ্যান্টিবডি ওই জীবাণুর সঙ্গে যুদ্ধ করতে শুরু করে। যদি কোনো কারণে আমার অ্যান্টিবডি বেশি থাকে এবং সেই জীবাণুগুলি মরে যায়, তাহলে কি আমি আক্রান্ত হব রোগে? মোটেই না, কারণ আমি জিতে গেলাম, প্রাইজ কি, অসুখ হবে না। যদি কোনো কারণে আমার অ্যান্টিবডি তৈরি না হয় বা ওই জীবাণুটা এত বেশি পাওয়ারফুল হয় যে আমি শরীরে অ্যান্টিবডি তৈরি করতে পারছি না, তখন কিন্তু সমস্যাটা বেড়ে যাচ্ছে, তখনই আমরা রোগে আক্রান্ত হয়ে যাচ্ছি, ওই জীবাণুটা আমাদের সারা শরীরে দখল করে নিচ্ছে। যেমন কোভিড যে জীবাণুটা রয়েছে সে কি করে সঙ্গে সঙ্গে আমাদের এই ফুসফুসের বিভিন্ন জায়গায় দখল করে নেয় এবং সে সংক্রমণ করতে মানে বংশ বিস্তার করতে শুরু করে, লাখে লাখে বংশ বিস্তার করতে শুরু করে। এক সময় কি হয় আমাদের ফুসফুসটা চেষ্টা করে ওই সংক্রমণটাকে, ইনফেকশনটাকে কমাতে, কফ তৈরি হয়, শ্বাস নিতে পারে না, ফুসফুস আস্তে আস্তে কাজ করতে চেষ্টা করেও পারে না, তখন আমাদের শ্বাস নিলেও, জোরে জোরে শ্বাস নিলেও সেই শ্বাস থেকে অক্সিজেন কিন্তু আমাদের ব্লাডে যায় না, ফলে আমাদের সমস্যাটা বেড়ে যায়। তো এই যে অ্যান্টিবডি তৈরি করাটা সেটা একটা মুখ্য ব্যাপার। এবার এগুলি থেকে এই অ্যান্টিবডিটা তৈরি করতে পারলেই আমাদের হয়ে গেল। ভ্যাকসিনের মূল ব্যাপার যেটা সেটা হচ্ছে এই অ্যান্টিবডি তৈরি করে দেওয়া। কিভাবে করতে হয়, প্রথম যে ভ্যাকসিনটা তৈরি হয়েছিল সেটা হয়েছিল 14 মে 1796, অনেক বছর আগে, 200 আর এদিকে যদি আমি ধরি তাহলে 4 আর এদিকে 20, 224 বছর আগে প্রায়।
এডওয়ার্ড জেনার প্রথম এই ভ্যাকসিনটা তৈরি করেছেন, ইংল্যান্ডের লোক ছিলেন। উনি যে জায়গায় থাকতেন সেই জায়গায় প্রচুর গরু লালন পালন হতো, গোয়ালা বস্তি ছিল ওখানে। এইবার উনি দেখলেন কি যে এই গোয়ালা মানে যে গরু আছে তাদের মধ্যে এক ধরনের বসন্ত রোগ হয়, যাকে আমরা বলছি গোবসন্ত। আবার মানুষের মধ্যে এক ধরনের বসন্ত রোগ হয়, যাকে আমরা বলছি স্মল পক্স, গুটি বসন্ত। এই গরুদের যখন বসন্ত রোগ হচ্ছে, মূলত গরুর যে দুধের বান থাকে সেখানেই সেই বসন্ত রোগটা হয়। এবার ওই ওইখানে যখন গোয়ালারা দুধ নিচ্ছে তাদের কিন্তু অল্প অল্প কিছু হয়, অসুবিধা হয় না, জ্বর টর ওঠে, বাস ওরা সুস্থ হয়ে যাবে। কিন্তু স্মল পক্স বা গুটি বসন্তে দেখা গেল লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে। ইংল্যান্ডে তখন এই কোভিডের মতোই একটা সমস্যা, গুটি বসন্ত। এখন আর গুটি বসন্ত পৃথিবীতে নেই, মোটামুটি ধারণা করা হয় যে এটা নির্মূল হয়ে গেছে। কিভাবে হলো, মানে ভ্যাকসিন কিন্তু কাজ করে ভীষণ। যদি আমরা ভ্যাকসিন নেই সঠিকভাবে, সঠিক সময়ে, সঠিক গাইডলাইন মেনে, তাহলে সেটা কিন্তু কাজ করে, এবং এটার প্রমাণও রয়েছে। পোলিও অলমোস্ট নির্মূল হয়ে গেছে। তো ওই গোয়ালাদের দিকে উনি লক্ষ্য করতে শুরু করলেন, এবং উনি দেখলেন যে গোয়ালাদের স্মল পক্স বা গুটি বসন্ত হচ্ছে না, কাউপক্স বা গোবসন্ত কিছুটা হয়, ঠিক হয়ে যায়। মানে কি, তাদের মধ্যে ইমিউন সিস্টেম ডেভেলপ করে গেছে, অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। তখন উনি কি করলেন যে ওই উনি পরীক্ষা করার জন্য লোক খুঁজে পাচ্ছেন না। এমনিতেও আমরা এখন যদি বলি যে তোমার উপর পরীক্ষা করব, কেউ আসবে, সব চলে যাবে, যতই এনএসএস করবে। উনি কি করলেন, উনি তো নিজের উপর পরীক্ষা করতে পারছেন না, উনি নিজের মাত্র 8 বছর বয়সী ছেলে জেমস তাকে আনলেন, এবং প্রথমে কি করলেন, তার শরীরে ওই গুটি বসন্ত হলে পর সেই পুঁজ তৈরি হয়। আমি যেটা বললাম পুঁজ তৈরি হয়, পুঁজ মানে কি, মানে ভাইরাসটা কিন্তু সেখানে নষ্ট হয়ে গেছে, নিউট্রোফিল খেয়ে ফেলেছে, ভাইরাসটা নষ্ট হয়ে গেছে, পুঁজ তৈরি হয়েছে। তার মানে এখানে কিন্তু ভাইরাসের একটা অংশ থাকছে, কিন্তু ভাইরাসটা কাজ করছে না, তার জন্যই তো মরে গেছে। তো ওই পুঁজ এনে উনি ওনার ছেলের গায়ে লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে কি হলো, নিজের ছেলে, নিজের ছেলের গায়ে প্রথম পরীক্ষা করে দেখলেন এবং তার জ্বর উঠে গেছে। 1-2 দিন জ্বর টর ছিল, লক্ষণ টক্ষণ ছিল, উপসর্গগুলি ছিল, ধীরে ধীরে সে কি হলো, সুস্থ হয়ে উঠল। এরপর তিনি কি করলেন, এটা সবচেয়ে জটিল ছিল, রিক্স, এখন পর্যন্ত পৃথিবীতে কেউ করেনি, উনি প্রথম করলেন। তার জন্য এডওয়ার্ড জেনার হচ্ছেন টিকা আবিষ্কারের জনক, ফাদার অফ দ্য ভ্যাকসিন বা ভ্যাকসিনেশন। এই শব্দগুলিও তখন ছিল না, ভ্যাকসিনেশন ওই শব্দগুলিও লকডাউনের মতো নতুন ছিল। উনি কি করলেন, স্মল পক্সের রোগের জীবাণু এনে ছেলের উপর ছেড়ে দিলেন। কোনো বাবা এরকম করতে পারে না, মাও পারে না, কিন্তু উনি এটা করলেন। বিজ্ঞানের জন্য কত বড় দান, মানে অবদান, যার জন্য আজকাল অটোমেটিক আমরা বলতে পারছি হ্যাঁ এই সেই হ্যান তেন, ঠিক আছে ইঞ্জেকশন নেব না, কিন্তু এই ইঞ্জেকশনটা তৈরি করার জন্য কিরকম ডেডিকেশন ছিল। নিজের ছেলেকে স্মল পক্স বা গুটি বসন্ত অরিজিনাল হওয়ার কথা হলো, কিন্তু দেখা গেল কি সে সুস্থ হয়ে গেল। তার থেকে কি প্রমাণ হলো, যে আমি যদি কোনো সিমিলার টাইপের ভাইরাসের কাজ করতে পারে না, সেরকমভাবে সক্ষম না, নিষ্ক্রিয় টাইপের, তাকে এনে প্রথমে আমার শরীরে ইউজ করি, তাহলে আমার শরীরে কি তৈরি হচ্ছে, অ্যান্টিবডি তৈরি হচ্ছে, প্রতিরোধ ক্ষমতা। এবং তারপর যদি অরিজিনাল জীবাণুটা আসে যে শক্ত সক্ষম, তখন কিন্তু আর সেটা কাজে করতে পারছে না, কারণ আমার শরীরে অটোমেটিক আগের থেকেই বিএসএফ বা সৈনিকরা তৈরি, এলে ঠাস ঠাস ঠাস। এই যে ব্যাপার থেকেই এডওয়ার্ড জেনার, সেই জেনারের সঙ্গেও আমাদের কোভিড ভ্যাকসিনের একটা যোগাযোগ রয়েছে। কারণ আমরা যে বললাম যে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, সে একটা কোভিশিল্ড তৈরি করেছে, সেই কোভিশিল্ডটা কিন্তু আসলে ওই জেনারের নামে তৈরি, জেনার ইনস্টিটিউট, যেটা ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের একটা অংশ, সেখানে প্রথম তৈরি হয়েছিল। তারপর সেই বিদেশি টেকনোলজিটা আমাদের দেশে এনে আমাদের দেশের সবচেয়ে বড় কোম্পানি যেটা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া লিমিটেড, সেখানে আবার সেটাকে
প্রসেসিং করা হয়েছে এবং তার থেকেই কোভিশিল্ড তৈরি করা হয়েছে। এইভাবে ধীরে ধীরে ভ্যাকসিন তৈরি হতে শুরু করলো। এইবার ভ্যাকসিন যে তৈরি হচ্ছে সেটাও একটা অদ্ভুত জিনিস। ভ্যাকসিনের মধ্যে সবচেয়ে বেশি যে ভ্যাকসিনটা আমরা ইউজ করি, ভ্যাকসিন অনেক রকম হয়, তো সবচেয়ে বেশি যে জিনিসটা আমরা ইউজ করি সেটা হচ্ছে টক্সয়েড। সবাই জানি আমরা টক্সাইড, টক্সাইড লইতে লাগবো, ঠিক আছে না? এনএসএস এ কাজ করছি, হাত কাটতে গেছে গা দায়ে কুড়ালের খুঁজিতে, টক্সাইড লইতে লাগবো। কমন জিনিস, ডাক্তার লাগে না, সবাই আমরা জানি, সবাই ডাক্তার আমরা, ঠিক আছে? তো এই যে টক্সাইড, এই যে ভাইরাসগুলি কাজ করে, সেই ভাইরাস ব্যাকটেরিয়া এই সমস্ত কাজ করার দুইটা ধরন আছে। এক, সে নিজে করে, অথবা সে কি করে, সে এমন কিছু টক্সিন মানে বিষ তৈরি করে, সেই বিষের কারণে আমাদের শরীরে প্রবলেম হয়। টিটেনাইস যে রোগটা, ধনুষ্টঙ্কার, আমাদের শরীরে নার্ভাস সিস্টেমটা নষ্ট হয়ে যায়, সঙ্গে আমাদের মাসলগুলিও নষ্ট হয়ে যায়, আমাদের শরীরটা ধনুকের মতো বেঁকে যায় পিছন দিকে, পিছন দিকে ধনুকের মতো বেঁকে যায়, মুখ খোলা যায় না, জল খাওয়াটা মুশকিল, ঠিক আছে না? এরকম আস্তে 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 সে মারা যায়, ধনুষ্টঙ্কার, কোনো ওষুধ নেই। এবার এই যে রোগটা, তার জন্য আমরা কি দিই, টিটেনাস টক্সাইড, টিটি। এবং সেই টক্সাইড নেওয়াটা কি আসলে, আসলে সেটা হচ্ছে এই যে রোগটা, জীবাণুটা আমাদের শরীরে ঢুকছে, সে কি করে, কিছু বিষ তৈরি করে। এবার আমরা কিন্তু সেই রোগটাকে, রোগের জীবাণুটাকে মারছি না, আমরা কি করছি, ওই বিষটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছি। কারণ বিষটা যদি নষ্ট হয়ে যায়, অটোমেটিক সেই জীবাণুটাও নষ্ট হয়ে যাবে, ওই জায়গাতে সে আর থাকতে পারবে না, ওই জায়গাতে সে আর থাকতে পারবে না। কোন গ্রামে যদি আমরা এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অ্যাডমিট কার্ডটা দিয়ে দিই, বাস আর কেউ সাধারণত স্কুলে ঢুকবে না, কারণ সে জানে যে আমার স্কুল শেষ। তো সেম টক্সা বিষটা যদি সে তৈরি করতে না পারে, তার সেই রকম একটা পরিবেশ যদি না থাকে, সে কিন্তু আর বাঁচবে না। তো ওই টক্সাইডটা কি করে, ওই বিষে, বিষটাকে নষ্ট করার কাজটা করে, টিটেনাস টক্সাইড। মনে রাখবে এই টক্সাইড আমরা সাধারণত কিভাবে নিই, কোনো জায়গা কেটে গেলে পরে নিই, সেটা কেটে গেলে পরে নিলে খুব একটা বেশি কাজ করে না। একটা টক্সাইড কাজ করতে 28 দিন সময় লাগে। আমি টক্সাইডটা নিলাম আজকে 1 তারিখ, সেটা কাজ করবে কবে, অ্যান্টিবডি ফুল প্লেজার আমার শরীরে তৈরি করবে কবে, 28 তারিখ, পুরো ফেব্রুয়ারি মাসটা লাগে। তাহলে আজকে যদি আমার কাজটা আমার আমার কেটে যায় কোনো জায়গায়, সেখানে আমি কেন কেন টক্সাইডটা নিলাম, ওই জামটাকে মারার জন্য, কিন্তু ওই জীবাণুটা আমার শরীরে কিন্তু ঢুকে কাজ শুরু করে দিয়েছে, তখন কিন্তু আমার ভ্যাকসিন এখনো নেই নেই আমি, জীবাণু কিন্তু তার কাজ শুরু করে দিয়েছে। তো আগে কে কাজ করলো, জীবাণু, আর পরে কাকে নিলাম, টক্সাইড। সেও কবে কাজ করবে, 28 দিন পরে, হবে হবে না। সুতরাং কাটাকুটির যদি কোনো প্রবলেম থাকে, বিশেষ করে আমি যদি কাজ করতেছি করছি ধরো কোনো কাটাকুটি সংক্রান্ত বা কাটার কোনো চান্স আছে, আগের থেকেই আমরা টক্সাইড দিয়ে দেবো। যারা প্রেগনেন্সি যখন হয়, মায়েরা যখন গর্ভবতী হয়, তখন প্রথম ডাক্তারের কাছে যাওয়ার পরেই ডাক্তার প্রথম প্রেসক্রিপশন টিটি টক্সাইড, 3টে ডোজ দেওয়া হয়। তাতে কি হয়, তার শরীরের মধ্যে ওই অ্যান্টিবডিটা ডেভেলপ করে যায়, এবং সেই অ্যান্টিবডিটা ডেভেলপ করে গেলে পরবর্তী সময়ে আর তার সমস্যা হয় না। সুতরাং কাটাকুটির যদি চান্স থাকে, আগের থেকে সেটা নেওয়ার চেষ্টা করুন, পরে নিলে সেটা খুব একটা কাজ করে না। ধরে নেওয়া হবে যে ওই জায়গাটি যে জিনিসটা দা বা কুল দিয়ে কেটেছে, সেখানে জীবাণুই ছিল না। 2 নম্বর যে ভ্যাকসিনটা আমরা রয়েছে, সেটা হচ্ছে কি, ইনঅ্যাক্টিভ লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। লাইভ মানে আমরা সবাই জানি, লাইভ শব্দটা আমরা সবাই জানি, এই যে লাইভ হচ্ছে, লাইভ মানে কি, সরাসরি, এখানে লাইভ মানে জীবন্ত। অ্যাটেনুয়েটেড বিজ্ঞান কঠিন শব্দের একটা মানে বই, যত যত কঠিন শব্দ আছে বিজ্ঞানে ঢুকানো থাকে। অ্যাটেনুয়েটেড সহজ বাংলা, মায়েরা পিঠটা কোনো মতে ঠান্ডা করে রাখো, যে সমস্ত, এটাকে বলা হচ্ছে অ্যাটেনুয়েটেড উইকেন্ড। যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়া রয়েছে, সেই ব্যাকটেরিয়াগুলিকে কি করা হয়, কোনো একটা সিস্টেমে তাকে নিয়ন্ত্রিত করা হয় বা নিষ্ক্রিয় করা হয়, সে কিন্তু বেঁচে আছে, কিন্তু সে আর কাজ করতে পারছে না।
সে বেঁচে আছে কিন্তু সে কাজ করতে পারছে না, এবং ওই যে জীবাণুগুলি আছে তাকে দিয়ে ভ্যাকসিনটা তৈরি করা হয়, মানে সরাসরি ওগুলি আমাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তো সে ঢুকলো জীবন্ত ভ্যাকসিন, কিন্তু সে কাজ করতে পারতে না, সে সরাসরি আমাকে ঢুকিয়ে দেওয়া হলো, আমার শরীর অ্যাক্টিভ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমার শরীরে লিম্ফোসাইট বা যা কিছু আছে WBC গুলো সব অ্যাক্টিভ হয়ে গেল, এবং সেগুলিকে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে খাওয়ার চেষ্টা করলো, অ্যান্টিবডি ডেভেলপ করতে শুরু করলো। জিতবে কে? জীবাণু জিতবে না, যেহেতু সে নিষ্ক্রিয়, তাকে মেরে পিটে একদম ঠান্ডা করে দেওয়া হয়েছে, সে জিতবে না, জীবিত থাকলেও সে জিতবে না। তো জিতবে কে? আমাদের শরীর, আমার ইমিউন সিস্টেম। এরকম ভ্যাকসিন কি? BCG। BCG ভ্যাকসিনে জীবন্ত ব্যাকটেরিয়া থাকে, কিন্তু সেগুলি পুরোপুরিভাবে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, পুরোপুরিভাবেই নিষ্ক্রিয় অবস্থায় থাকে, কিন্তু জীবন্ত, এগুলি আমার শরীর। এবং এই ভ্যাকসিনগুলি সবচেয়ে বেশি অ্যান্টিবডি কাজ করতে পারে এবং অ্যান্টিবডি তৈরি করে, কারণ কি? কারণ এগুলি জীবন্ত ভ্যাকসিন। এই যে ভ্যাকসিনগুলি অর্থাৎ BCG ভ্যাকসিন, সেজন্য আমরা জীবনে কয়বার দেই? বারবার দেই? দেই না, একবার দেই, জন্মের পরে একবার দিলে যথেষ্ট। লাইভ এটুনিটি দেখছি, আমার দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বর উঠে যায়। জ্বর কেন? যুদ্ধ চলছে, জীবন্ত অথচ মাইরা পিঠটা ঠান্ডা করা জীবাণুর সঙ্গে আমার শরীর যুদ্ধ করছে, অ্যান্টিবডি ডেভেলপ করছে, সঙ্গে সঙ্গে জ্বর উঠে যায়। BCG ভ্যাকসিন। আরেক ধরনের ভ্যাকসিন কি আছে? ইনঅ্যাক্টিভ ভ্যাকসিন। ইনঅ্যাক্টিভ ভ্যাকসিনের মধ্যে কি থাকে? ওই জীবাণুটা ওখানে কি ছিল? জীবাণুটা পুরোপুরি জীবন্ত ছিল, কাজ করতে পারছে না। এখানে কি হচ্ছে? পুরোপুরি মেরে ফেলা হলো, পুরোপুরি মেরে ফেলা হলো। এই ভ্যাকসিনগুলো ব্যবহার করা হয়। এইরকম ভ্যাকসিন কি আছে? অনেকগুলি আছে। এই ভ্যাকসিনগুলির মধ্যে মেইন হচ্ছে যেমন মিজেলস, তারপর রয়েছে তোমার হ্যাপাটাইটিস বি, এইগুলি রয়েছে। এইবার এই যে মেরে ফেলা হয় সেখানে কি হয়? BPL দেওয়া হয়। BPL নামটা মনে থাকবে, কারণ BPL শব্দটার সঙ্গে আমরা পরিচিত। এখানে BPL অবশ্যই একটু অন্যরকম, বিটা প্রোপায়োল্যাকটোন। এই কেমিক্যালটা, অন্যান্য অনেক কেমিক্যাল আছে, এই কেমিক্যালটা যদি আমি ওই ভাইরাসটার উপর ছেড়ে দিই, ওই ভাইরাসটা মরে যায়, ইনঅ্যাক্টিভ হয়ে যায়, মরে যায়, কাজ করতে পারে। এবং সেই ভাইরাসটাকে দিয়ে বা ব্যাকটেরিয়ার বা মাইক্রো অর্গানিজমটা দিয়ে আমরা ভ্যাকসিন তৈরি করতে পারি। আরেক ধরনের ভ্যাকসিন রয়েছে যেটা আমাদের এই কোভিডের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, সেখানে হচ্ছে কি, পুরো কোভিডটা জীবাণুটাকে ব্যবহার করা হচ্ছে না, কোনো একটা অংশ যেটা মূলত আমাদের শরীরের সঙ্গে বেশি, আমাদের শরীর বেশি নিতে পারছে, বুঝতে পারছে, সেই কোনো একটা অংশ যদি আমি তৈরি করতে পারি, তার এগেনস্টে যদি আমি প্রতিরোধ তৈরি করতে পারি, অটোমেটিক হয়ে যাবে। আমরা অনেক সময় খবর দেওয়ার জন্যে কাউকে না পেলে আরেকজনকে বলি, তার বাড়িতে খবর দিবি, কিন্তু মানে ওই ওকে পাচ্ছি না, পাচ্ছি কাকে? আরেকজনকে, তাকে দিয়ে খবর দিচ্ছি, মেসেজটা ওর মাধ্যমে যাচ্ছে, মেসেঞ্জারের মতো কাজ করছে সে। ঠিক সেরকমভাবে প্রত্যেকটা ভাইরাসের চারদিকে, ভাইরাসগুলি দেখতে অনেকটা একটা বলের মতো, এবং তার মধ্যে যে আমি কোনো একটা খেলার বলের মধ্যে যে আমি বাইরে থেকে পিন গুঁতে দিই, তাহলে সেটা হয়ে যাবে, ঠিক আছে, অনেকটা এই গাঁদা ফুলের মতো ভাইরাসটা, একটা বল চারদিকে কতগুলি স্পাইক থাকে। কোভিড ভাইরাসের চারদিকে তিন ধরনের স্পাইক আছে, SHE আর হচ্ছে P। এবারে এস স্পাইক যেটা আছে, সেই এস স্পাইকটা, স্পাইক মানে পিনের মতো, স্পাইকটা দিয়েই ওই কোভিড ভ্যাকসিন তৈরি করা হয়েছে। সুতরাং ওই যখনই আমার শরীরে আমি প্রথমে কোভিড ভ্যাকসিনটা নিলাম, তারপর যখন কোভিড জীবাণুটা আমার শরীরে এলো, সঙ্গে সঙ্গে কি হচ্ছে, ওই সে বুঝতে পারছে জানি এর চারদিকে কি আছে, ওই এস স্পাইক আছে, তাহলে ওইভাবে কাজ করতে হবে, সঙ্গে সঙ্গে ওকে ধ্বংস করে দিচ্ছে। কোভিড ভ্যাকসিন সবার জন্য নয়, এখন পর্যন্ত যে গাইডলাইন এসেছে তাতে বলা হয়েছে যে এখন পর্যন্ত তাদের পরীক্ষা নিরীক্ষার যে লিমিটটা,
সেই অনুযায়ী তারা বলছে সবার জন্য কোভিড ভ্যাকসিন নয়। তোমার বাড়িতে তোমার প্রশ্ন করতে পারে, স্যার তো অনেক কিছু কইছে, কিতা বুঝাইছো নিবি নেন যাবো নি না, সবার জন্য কোভিড ভ্যাকসিন নয়। কোভিড ভ্যাকসিন এখন পর্যন্ত বিজ্ঞানীরা যা বলছেন, তারা গাইডলাইনেও দিয়ে দিয়েছেন, আমি নিজের থেকে বানিয়ে বলছি না, তারা গাইডলাইনে দিয়ে দিয়েছেন যে 18 বছর বয়স পূরণ না হলে কোভিড দেওয়া হচ্ছে না। কোভিড ভ্যাকসিন 18 বছরের নিচে তাহলে কি দেওয়া যাবে না? হয়তো যাবে, পরীক্ষা নিরীক্ষা চলছে, কিছু কিছু গবেষণায় সফল হয়েছে, আরো গবেষণার দরকার, তার জন্য তারা ওই রকম একটা গাইডলাইন দিয়েছে। 18 বছর বয়সের নিচে কোভিড ভ্যাকসিন এখন দেওয়া হচ্ছে না, যাদের 18 বছর হয়ে গেছে তারাই কোভিড ভ্যাকসিন নিতে পারছে। সেই ভ্যাকসিনটা সেম আমরা প্রথম ডোজটা দেব। এই ভ্যাকসিনগুলো ওই বিসিজি বা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনের মতো এত বেশি পাওয়ারফুল না যে একটা দিলেই সারা জীবন, না, এই সমস্ত ভ্যাকসিনগুলো বারবার দিতে হয়। তো প্রথম ভ্যাকসিনটা আমি দিলাম ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, দ্বিতীয়টা কবে দেব? 28 দিন পর। একটা ভ্যাকসিন মোটামুটি ভাবে ইমিউন সিস্টেম তৈরি করে 28 দিন, 28 দিন পর নেক্সট ডোজ। কিন্তু যারা বিজ্ঞানীরা যখন পরীক্ষা নিরীক্ষা করেছেন, মূলত তারা ইঁদুরের উপর পরীক্ষা করেছেন, তাদেরকে ইঁদুরগুলিকে প্রথম ভ্যাকসিনটা দেওয়া হয়েছে, তার 14 দিন পর আরেকটা ভ্যাকসিন দেওয়া হয়েছে, এরপর আবার 14 দিন পর আরেকটা ভ্যাকসিন দেওয়া হয়েছে। এইবার পরীক্ষার জন্য এরা কি করেছে, ওই এডওয়ার্ড জেনারের ছেলেকে যেভাবে এডওয়ার্ড জেনার করলেন, আবার ওই ইঁদুরগুলিকে এবার তার মধ্যে কি হলো, ডেভেলপ হয়ে গেল, অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, এবার ইঁদুরগুলিকে নিয়ে কোভিড ভাইরাসের মুখে ছেড়ে দিয়েছেন, কোভিড ভাইরাস ওদের উপর ঝাঁপিয়ে পড়লো। কিস কি কষ্ট, কষ্ট করে এই ভ্যাকসিনটা তৈরি হয়েছে, কোভিড ভাইরাস ঝাঁপিয়ে পড়লো, দেখা গেল যে ওই ইঁদুরগুলি ভালো আছে। তাতে কি প্রমাণ পাওয়া গেল, যে ভ্যাকসিনটা কাজ করছে। এটা হচ্ছে প্রাথমিকভাবে যখন কোনো ভ্যাকসিন করা হয় সেটা মানুষের উপর পরীক্ষা করা হয় না, প্রাণীদের উপর পরীক্ষা করা হয়, ওইভাবে করা হয়েছে। ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস আমার মনে হয় জেনে রাখা ভালো, সেটা হচ্ছে যে ভ্যাকসিনে দু ধরনের ভ্যাকসিন, তিন ধরনের ভ্যাকসিন হয়। একটা ভ্যাকসিন আছে যেরকম টিটেনাস টক্সিন, এবার এটার মধ্যে কয়টা রোগের জন্য ভ্যাকসিন দেওয়া আছে, একটাই টিটেনাস, ধনুষ টঙ্কার, শরীরটা বেঁকে যায়, মাসলগুলি টাইট হয়ে যায়, বেঁকে যাবে না একদম ধনুকের মধ্যে বেঁকে যায়, খেতেই পারে না কিছু, আলটিমেটলি মারা যায়। তো একটা ভ্যাকসিন একটা রোগের জন্য কাজ করছে, একে বলা হয় মনোভ্যালেন্ট, কোভিড ভ্যাকসিনটা মনোভ্যালেন্ট ভ্যাকসিন, শুধুমাত্র কোভিডের জন্য কাজ করে, অন্য কোনো কিছুর জন্য কাজ করবে। কিন্তু অনেক ভ্যাকসিন হচ্ছে যেখানে দুটো তিনটে রোগ একসঙ্গে কাজ করছে, একটা ইঞ্জেকশন দিয়েই তিনটে রোগ হয়তো আমার, আমি সুরক্ষিত হয়ে গেলাম। ইঞ্জেকশন কয়টা, একটা, সুরক্ষা কয়টা পেলাম, তিনটে। কিরকম ডিপিটি, ওই হাসপাতালের সামনে বোর্ডে বড় বড় করে লেখা থাকে ডিপিটি এত মাসে, ওই এটা এত মাসে, এরকম আরো রয়েছে। এখন হ্যাপাটাইটিস বি যে ভ্যাকসিনটা রয়েছে সেটাকেও ডিপিটির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, সেটাকেও একসঙ্গে, তাহলে কটা হলো, হ্যাপাটাইটিস বি ডিপিটি কটা, চারটে, চারটে রোগের জন্য একটা ভ্যাকসিন। তাহলে কি হচ্ছে, সুবিধাটা কি হচ্ছে, একটা ইঞ্জেকশন নিলেই চারটে রোগ থেকে আমার মোটামুটিভাবে একবার মুক্ত হচ্ছি, আবার সেকেন্ড টাইম আবার ওই যে যা ডোজ আছে ডাক্তারবাবুরা যেভাবে বলে সেভাবে আমাকে নিতে হচ্ছে। এই হচ্ছে একটা সিস্টেম যার মাধ্যমে এখন চলছে, এবং ভারতবর্ষের একটা গর্বের বিষয় আমি বলবো, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বিশাল ক্রেডিট এটা যে উনি তিনটে জায়গায় ভারতবর্ষকে পুরো বিশ্বের মধ্যে একটা ওয়ার্ল্ড লিডার হিসেবে স্থাপন করেছেন। প্রথমটা কি ছিল, যে আমরা ডিস্টেন্স মেনটেন করব, লকডাউন, কারণ এত বড় দেশে 132 কোটি, সত্যি সত্যি আছে কিনা আর মনে হয় আরো বেশি লোক বলো, এত বড় দেশে আমরা যে আবার এখানে এসে ক্লাস করতে পারছি, এখনো কিন্তু ক্লাস পুরো স্কুল শুরু হয়নি, তোমরা জানো ক্লাস 3 পর্যন্ত বোধহয় শুরু হয়নি, তো করতে পারছি, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার।
ভাবা হচ্ছিল যে এরকম হয়তো হবেই না, সব বুধ হোয়াটসঅ্যাপেই চলবো, অনলাইনেই চলবো, জুম জুম জুম। তো এইটা একটা ব্যাপার। দ্বিতীয়ত কি বললাম যে হাইড্রোক্লোরোকুইন এক সময় সারা পৃথিবীর বিদেশের লোকেরাও মানুষ ডাক্তাররাও চাইছিল যে ভারতবর্ষ থেকে হাইড্রোক্লোরোকুইন, ম্যালেরিয়া আর কোথাও হয় না বোধ হয় পৃথিবীতে, খুব কম, একমাত্র ভারতের মধ্যেই ম্যালেরিয়া, মশা মশা মশা, স্ত্রী অ্যানোফিলিস মশা এটা হয়, তো সেই জন্য এই ওষুধটা এখানেই সব কিছু পাওয়া যায়, এটার জন্য এটা ম্যানেজ করা। এবং থার্ড, ভারত একটা ভ্যাকসিন তৈরি করছে এবং সারা ভারতবর্ষে এখন ভ্যাকসিনেশন চলছে, 16 জানুয়ারি থেকে চলছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চলছে। যারা কোভিড ওয়ারিয়র, ফার্স্ট লাইন কোভিড ওয়ারিয়র, তাদেরকে দেওয়া হচ্ছে। এবং কাল পরশু দেখলাম যে আমাদের ভারতের প্রধানমন্ত্রী উনি নিজেও নাকি সেটা নেবেন বলছে। এই যে ব্যাপারগুলো সেটা কিন্তু একটা গর্বের বিষয়। সুতরাং কোভিড ভ্যাকসিন একটা গর্বের বিষয় ভারতের জন্য, আমাদের ভারতবর্ষে তৈরি হচ্ছে। এবং যে বললাম সিরাম ইনস্টিটিউট, এই মালিক বড় শৌখিন মানুষ, উনি আসলে 60-এর দশকে 1960-এর দিকে উনি প্রচুর ঘোড়া কিনতেন। রাষ্ট্রপতি ভবনে নাকি যে ঘোড়া রয়েছে এগুলিরও অনেকটাই নাকি ওই এই ওনার নাম হচ্ছে ডক্টর সাইরাস পুনাওয়ালা, এই ডক্টর সাইরাস পুনাওয়ালার লোক, পুনাওয়ালা উনি ঘোড়া রাখেন। আদবসার বলে পুনের কাছে একটা জায়গা রয়েছে, বিশাল বড় জায়গা, একর একরের জায়গা, সেখানে উনি ঘোড়া পালেন। এবং সেখানে রেস রয়েছে, ঘোড়ার ব্রিডিং সেন্টার রয়েছে, এগুলি সব রয়েছে। এবার ঘোড়ার সঙ্গে ভ্যাকসিনের একটা যোগাযোগ রয়েছে, কি ভ্যাকসিনের যোগাযোগ, এইটা যে ওই কোনো রোগের জীবাণু যদি আমি প্রথমে ঘোড়ার শরীরে দেওয়া হয়, দিলে ঘোড়ার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, জীবাণুটা ঢুকলেই অ্যান্টিবডি তৈরি হয়। এইবার ঘোড়ার শরীর থেকে পুরো রক্তটা ডায়ালাইসিসের মতো একটা প্রক্রিয়ার মাধ্যমে ঘোড়ার শরীর থেকে রক্তটা টেনে নেওয়া হয়, একদিকে রক্তটা টানা হয় আর একদিকে রক্তটা ঢোকানো হয় ঘোড়ার শরীরে। যখন টানা হয় রক্তটা, সেই রক্ত থেকে অ্যান্টিবডিটা বার করে নেওয়া হয়, এটাকে বলে ইমিউনোগ্লোবুলিন IG। তো ওই এই এই খুব দামি জিনিস, প্রসেসিংটাও মুশকিল। এই যে IG, সেই IG, ধরো আমার কোনো রোগ হয়ে গেছে, এখন আমার শরীরে কি আছে, জীবাণুটা ঢুকে গেছে এবং সে জয়লাভ করে গেছে, আমি অসুস্থ। এবার আমাকে কিন্তু আর ওই টক্সাইড বা ভ্যাকসিন দিলে কাজ হবে না, 28 দিন পরে কাজ হবে, ততদিনে আমি হয়তো ঠিক আছে। তো এইবার আমাকে সঙ্গে সঙ্গে কি দিতে হবে, অ্যান্টিবডিটা দিতে হবে, সৈনিকদের ঢুকাতে হবে। তো অ্যান্টিবডিটা ওই ঘোড়ার শরীর থেকে তৈরি করে IG রেডিমেড দেওয়া হবে, দারুণ জিনিস, খুব রেয়ারলি পাওয়া যায়, হয়তো ত্রিপুরাতে বোধহয় পাওয়াই যায় না, ঠিক আছে না, এক একটা ভায়ালের দাম হয়তো 5,000-10,000 টাকার মতো হয়, খুব রেয়ারলি পাওয়া যায়, ত্রিপুরাতেও সেরকম নেই। তো এই যে IG সেটা উনি তৈরি করতেন, এবং ওনার যেহেতু ঘোড়া রয়েছে, প্রচুর ঘোড়া, ভীষণ শৌখিন, যখন আব্দুল কালাম রাষ্ট্রপতি ছিলেন ওনাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, ডক্টর সাইপ্রাস পুনাওয়ালা। তো এই সিরাম ইনস্টিটিউট সেই কোভিশিল্ড তৈরি করেছে, যা এখন চারদিকে দেওয়া হচ্ছে, 3 কোটি ভ্যাকসিন দেওয়া হবে, তারপর অন্যান্যদের দেওয়া হবে। কিন্তু স্কুল স্তরে কিন্তু এখনো ভ্যাকসিন দেওয়ার কোনো পারমিশন বা গাইডলাইন তৈরি হয়নি, কারণ 18 বছরের নিচে এখন পর্যন্ত বিজ্ঞানীরা যা বলছেন সেটা অ্যাপ্রুভ নয়। কিন্তু তোমরা কিন্তু পেতে পারো, অনেকে এখানে আর বেশি দিন নাই, বা কেউ কেউ আছে 18 অলমোস্ট, তো তোমাদের জন্য একটা স্কোপ আছে। তো সেই জন্যেই ব্যাপারটা একটা জানা রইল, এবং সেটা তোমরা করতে পারো। তো খুব সাবধান, বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে, চট করে না জেনে ভ্যাকসিনটা যেমন দেবে না সেরকম, তুমি যেহেতু জানো সুতরাং ভ্যাকসিনটা নেওয়াও খুব দরকার, তাতে তোমার শরীরে, এবং শুধু এই ভ্যাকসিন না, সবগুলো ভ্যাকসিনই দিনে দিনে নেওয়ার খুব দরকার। অনেকক্ষণ কথা বললাম, অনেকগুলি বিষয় বললাম, অর্ধেকের বেশি বোধ হয় মাথার উপর দিয়ে গেছে, ঠিক আছে না, আর যেটুকু এসছে যথেষ্ট, আর বেশি কিছু বলার দরকার নেই। বাদ বাকি সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যেগুলি বললাম সেগুলির উপর ডিপেন্ড করে কাউকে বলতে যাবে না, অঞ্জন স্যার কইছে ভ্যাকসিনটা লইলাম না। একজন দায়িত্ববান স্বেচ্ছাসেবী, NSS ভলান্টিয়ার হিসেবে
তোমার প্রথম দায়িত্ব হবে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করা, উইদাউট ডাক্তারের পারমিশন কোনো দিন কোনো ভ্যাকসিনই নেবেন। অঞ্জনসার কইলি সব কিছু ঠিক আছে, এবং অন্যরাও যখন কিছু বলবে, অন্য কেউ যখন কিছু বলবে, অঞ্জন স্যার কইছে রেফারেন্স দিয়ে কই দিলাম না আমি এরকম শুনছি এরকম এরকম ব্যাপার, ডাক্তারের সঙ্গে কনসাল্ট। আলটিমেট কথা হচ্ছে যেহেতু এটা একটা রোগ, একটা সিরিয়াস ব্যাপার, সিরিয়াসলি হ্যান্ডেল করবে, ডাক্তারের সঙ্গে কথা বলেই করা উচিত। আমি আর কিছু নাই, আমার মনে হয় ওইদিকেও তৈরি, বাস ঠিক আছে না, তো আগে ওইটা হইলে ভালো গো। সারাদিন আমি আবার আরেকবার ক্ল্যাপ চামো, সেই ক্ল্যাপটা মেইনলি চামো তোমাদের জন্য, মানে আমি এই স্কুলে বেশি দিন ছিলাম না, মানে কমই ছিলাম, আমি বোধ হয় অস্মিতা বোধ হয় সিক্সে পড়ে, তখন অস্মিতার কথা মনে থাকে, কারণ কি ও এত সুন্দর একটা, আমি একদিন আমার একটা ক্লাস দিছিল তো আমি গেছিলাম, আমি গিয়ে বললাম কি পড়াম ঠিক আছে না, আমি তো কিছুই জানি না ঠিক আছে না, তো এমনিও পড়াশোনা কিছু করাইতে পারি না ঠিক আছে না, তো আমিও একজন স্টুডেন্ট আসলে ঠিক আছে, তো তারে গিয়ে কইলাম সময় তো কাটাই দিব 40টা মিনিট, আমি বললাম সবাই মিললে তোমরা তোমাদের বাবার উপর লেখো, তো অস্মিতা তার বাবার উপরে এত সুন্দর লেখছে, কাগজটা অনেকদিন রাখছিলাম তারপর বোধহয় কোনো কারণে আর হারাই গেছে গিয়ে, আমাকে খুব ভালো লাগছে, আর দুর্দান্ত লেখছে, এবং তোমরা যারা এখানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতেছো, বিশেষ ক্যাম্পে আসো, তোমরা দেখছো সে কিন্তু পারফরমেন্স কিন্তু তার খুব ভালো। প্রথম দিনও এত সুন্দর করে সে বললো ব্যাপারগুলো, যে প্রথম দিন কি জেনে ছিল রক্তদান, রক্তদান সম্পর্কে আর ওই নেশামুক্তকরণ সম্পর্কে এত সুন্দর বললো, সেদিন সবার সামনে এরকমভাবে উঠে এসে কারোর কাছে অ্যাপ্রোচ করা যে আমাদেরকে এনএসএস এর জিনিসপত্র দেওয়া হোক, দারুণ ঠিক আছে। তো আমার মনে হয় তার এবং তোমাদের সবার, এবং এত সুন্দর বাগান তোমরা করতেছো, তোমাদের সমীর স্যার ঠিক আছে না, ফার্স্ট টাইম এইবার, ওনার জীবনেও ফার্স্ট টাইম ঠিক আছে না, এইবার প্রোগ্রাম অফিসারে এত সুন্দর।